চলুন বন্ধুরা, আরো একটা জরুরি জিনিস জেনে নেওয়া যাক। আমরা আমাদের আগের ভিডিওগুলোতে দেখলাম আমরা ডিস্ক পার্টিশন কিভাবে করব, বুটেবল পেন ড্রাইভ কিভাবে তৈরি করব। তো শুধু এগুলো তৈরি করলে তো হবে না, আমাদের বায়োস সম্বন্ধে একটু জানতে হবে। তো বায়োস জিনিসটা কম্পিউটারের বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, যেটা যেটা আমাদের কম্পিউটারকে রান করায়। তো বায়োসে আপনি কিভাবে ঢুকবেন? বেশিরভাগ সাধারণ লোকদের, যারা নতুন কম্পিউটার চালান, তাদের কিন্তু এটা একটা প্রতিবন্ধকতা। তো সেক্ষেত্রে বেসিক জিনিসটা যেটা হলো, ব্র্যান্ডের কোনো কম্পিউটার, ডেল, এইচপি, লেনোভো, এই ধরনের ব্র্যান্ডের কম্পিউটার হলে, ব্র্যান্ড কম্পিউটার যেগুলো যেগুলো কোনো কিছু কাস্টমাইজ করা যায় না, যেগুলো ডিফল্ট আকারে নিতে হয়, কিনতে হয়, ওই ব্র্যান্ড পিসিগুলোতে বায়োসে ঢুকবেন আপনি F1 অথবা F12 দিয়ে। আর এছাড়া যত পিসি আছে সবগুলোতে আপনি বেশিরভাগ ক্ষেত্রে ডেল ইউজ করবেন। তাছাড়া যদি ডেল ছাড়া যদি অন্য কোনো হয়, সেটা বায়োস অপশনে দেখাবে। কোনো ক্ষেত্রে F8 দিয়েও ঢুকে, F9 দিয়েও ঢুকে, F12 দিয়েও ঢুকে, বায়োসে ঢুকে। বায়োসে ঢুকতে পারলে আপনি বাকি অপশনগুলো দেখে নিতে পারবেন, আমি আশা করি। তো ওখান থেকে ডিভাইস অপশনের মধ্যে থেকে পেন ড্রাইভটাকে সবার আগে এনে দিতে হবে উইন্ডোজ সেট আপ করতে হলে। তো সেক্ষেত্রে বায়োস সেটিংটা সেট আপ করে ওকে করে F10 দিয়ে সেভ করতে হয় বায়োসে। F10, এটা সব মাদারবোর্ডের ক্ষেত্রে F10 দিয়ে বায়োস সেভ করে তারপর আপনি ওখান থেকে বের হয়ে যাবেন। কম্পিউটারটা রেজিস্টার নেবে, রেজিস্টার নিলে আপনার যদি পেন ড্রাইভটা বুটেবল পেন ড্রাইভ USB পোর্টে লাগানো থাকে, সেটা বুট করবে। সেটা বুট করলে আপনি দেখতে পারবেন প্রেস এনি কি টু বুট ফ্রম CD DVD, এই ধরনের একটা লেখা দেখাবে। তখন আপনি বুঝবেন যে আপনার পেন ড্রাইভটা বুটেবল কাজ করতেছে এবং আপনি উইন্ডোজ সেট আপ করতে পারবেন। বায়োস সম্বন্ধে আমি স্ক্রিন রেকর্ডিং করে দেখাচ্ছি, তো এই জন্যে আর আমি তেমন বেশি কিছু দেখাতে পারছি না। তো ধন্যবাদ বন্ধুরা, আমি আশা করি যে আপনারা বুঝতে পারবেন। ধন্যবাদ।